এদিকে সরকারি চাল মজুত করায় বরিশালে আওয়ামী লীগ নেতাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার কাছ থেকে 7,680 কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। জেলা প্রশাসক জানান, সকালে বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বাজারের একটি দোকানে খাদ্য অধিদপ্তরের চালের বস্তা খুলে অন্য বস্তায় ভরা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। এ সময় দোকান মালিক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ আলী চালগুলো কাবিখার বলে স্বীকার করেন। পরে তাকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ইউসুফ আলী নামক একজন ব্যক্তির দোকান ঘর থেকে কাবিখার সরকারি 7,680 কেজি চাল উদ্ধারণ করেন। এটি যেহেতু অবৈধভাবে তিনি বস্তা বদল করতেছিলেন, ফলে তাকে দুর্যোগ ব্যবস্থাপনা আইনে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।